বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রমেন ব্লগ। তা টাইটেল আর পিছনের গাছ দেখে জেনেই গেছেন আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি। তা আজকে আসলাম শালবনে, এই শালবন নিয়ে কিছু কথা বলবো। তো চলো ভিডিওটি আমি এখন শুরু করি। তা আগে আপনাদের শালবনটা দেখিয়ে নিই আমি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শালবন, মানে অনেকটা এরিয়া জুড়ে, আমি জানি না কতটা এরিয়া জুড়ে শাল গাছ আছে এখানে। তা এই শালবাগানে আসলে আমার একটা কথাই মনে পড়ে, আমি যখন ছোটো ছিলাম তখন আমি এই বাজারে আসছিলাম, নাগুরার বাজার, এটা নাগুরার শালবাড়ি বলে, যাই হোক। তা আমি এইখানে যখন আসতাম ছোটোবেলায়, তো এইরকমই দেখতাম, আমার পিসির বাড়ি আছে সামনে এইদিকে শিকদাগাড়া বলে, তো এখানে আমি আসতাম ঘুরতে, এদিক দিয়ে যাইতাম। তা ওখানে আসার সময় দেখতাম আমি রাস্তা দিয়ে যাইতে সময়, তা শালবাগানটা এরকমই ছিল। এখন বড় হয়ে আসলাম, তাও দেখি এরকম, জানি না কতদিন এরকম থাকবে। তো দেখি, এটা আমার নিজের জন্য ভিডিও করা, আমি দেখতে চাই 5 বছর পরে জানি দেখতে পাই কীরকম হয় এই শালবাগানটি, ওটার জন্যই আমার এই ভিডিওটি করা আর কি। আপনারাও দেখতে পাবেন কি উন্নতি হয়েছে না কি শালবাগান নষ্ট হয়ে গেছে। শালবাগান তো নষ্ট হবে না আর কি, দেখা যাবে 5 বছর পরে। ওই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটি আমি দেখবো 5 বছর পরে যে কীরকম হয় শালবাগানটি, এরকম থাকে বা চেঞ্জ হয়, আমি ওইটাই দেখবো। ওই জন্য এই ভিডিওটি করা, কারণ স্মৃতি তো স্মৃতি হয় না, স্মৃতি তো আর কেউ ধরে রাখতে পারে না। বলে নেই, এই শালবাগানে কেউ যদি ঘুরতে আসতে চান আপনারা, কোথা দিয়ে আসবেন, কি করে আসবেন সব বলে দেবো ওই ভিডিওতে, দেখতে থাকুন ভিডিওটি। যদি আপনারা কেউ এই শালবাগানে ঘুরতে আসতে চান, আমি বলে দিই কোন দিক দিয়ে আসবেন। যদি তুফানগঞ্জ থেকে কেউ আসতে চান, তাহলে তুফানগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অটো পাওয়া যায়, নাগুরহাট বোসামারি অটো পাওয়া যায়, ওগুলো অটোতে উঠবেন, উঠে বলবেন নাগুরহাট যাব শালবাগানে, ওরা নামিয়ে দেবে, ভাড়া বোধহয় 30 টাকার মতো নেয়, আমাকে আমার কাছ থেকে 30 টাকা নিয়েছে। আর যদি কেউ বক্সিয়ার থেকে আসে, তাহলে বক্সিয়ার থেকে অটো বা বাসে উঠবেন, বাসে উঠে হরিপুর মোড়ে নামবেন, হরিপুর নেমে আপনারা বোসামারির গাড়িতে উঠবেন, বোসামারি যে কোনো অটো টোটো পাওয়া যায়, ওখানে উঠবেন, এসে উঠে বোসামারি এসে নামবেন, নামার পরে ওখান থেকে অটো টোটো পেয়ে যাবেন নাগুরহাটে, নাগুরহাটে আসবেন, নাগুরহাট আসলেই এই শালবাগান দেখতে পাবেন। পাতাগুলো পরে এসে এগুলো হচ্ছে শাল গাছের থেকে পরা পাতা, এগুলা বাড়িতে নিয়ে হয়তো জাল ঝাল দেয় বা কিছু করে, আমি জানি না অ্যাকচুয়ালি কী করে, যাই হোক যেটা করে আর কি। আর এখন নতুন পাতা গাছিয়েছে, এটা হচ্ছে মার্চ মাস, এগুলো পড়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, এগুলো পড়ে যায় পাতাগুলো, আবার নতুন পাতা গাজানো শুরু হয়, কারণ বর্ষাকাল আসতেছে, নতুন পাতা গাজাবে এটাই। আজকে বেশি আর করলাম না ভিডিও, কারণ শালবাগানে দেখানোর মতো ওরকম কিছু নেই আর কি, যাই হোক। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য ভিডিওতে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা, ভালো থেকো সবাই, বাই।